নমস্কার বন্ধুরা, বাগান বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে আমি বাসুদেব আজ আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে জানুয়ারি মাসের 15 তারিখ চলছে, তাহলে ফেব্রুয়ারি প্রথম দিকে শীতের প্রভাবটা একটু কমবে এবং গরমের সময়টা আস্তে আস্তে শুরু হয়ে যাবে। এই জবা গাছের ক্ষেত্রে কিন্তু আমাদের এই সময় জবা গাছগুলোকে রিপোর্টিং করতে হবে এবং প্রুনিং করতে হবে। বছরে দুটো এমন সময় আসে যে টাইমে আমরা এই জবা গাছগুলোকে রিপোর্টিং করতে পারি এবং হার্ড প্রুনিং করতে পারি। আমরা যারা টবে গাছ করি, এই যে টবে যে সমস্ত খাবার দিয়ে আমরা বসাই এক বছরের মধ্যে, এই টবগুলোতে কী হয়, শিকড়ের পরিমাণ এতটা বেড়ে যায় আমাদের, সেই কারণে কিন্তু আমাদের এই গাছগুলোকে প্রতি বছর আমাদের রিপোর্টিং করতে হয় এবং গাছগুলো লম্বাও হয়ে যায়। আমাদের এগুলো হার্ড প্রুনিং করতে হয়, মানে ডালগুলো কেটে কেটে গাছটিকে ছোটো করে দেওয়া এবং রিপোর্টিং করার কী হবে, রিপোর্টিং মাটিটা চেঞ্জ করে দিতে হবে এবং গাছের যে শিকড় আছে সেটা কিছুটা কেটে তার মধ্যে নতুন মাটি তৈরি করে সেই মাটিতে আমরা কিন্তু এই জবা গাছগুলো বসাই। এইবার মোটামুটি আর জানুয়ারি 15 তারিখ চলছে, তো এই জবা গাছগুলো রিপোর্টিং করার ক্ষেত্রে আমাদের মাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সেই মাটিটা কি করতে হবে, আমরা যদি আগে থেকে তৈরি না করে রাখি ঠিক টাইমে কিন্তু আমরা গাছটিকে রিপোর্টিং করতে পারবো না। এইবার সবার আগে এই গাছটিকে রিপোর্টিং করতে গেলে কি মাটি লাগবে এবং সেই মাটিতে কি কি খাবার দিয়ে এই জবা গাছের জন্য উপযুক্ত মাটি তৈরি করব, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব যে জবা গাছগুলোতে কি ধরনের মাটি আমি ব্যবহার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটুক দেখলে অবশ্যই আপনারা যে ছাদ বাগানে কিংবা আপনাদের টবে যে জবা গাছ করছেন সেই জবা গাছ আপনারা খুব সুস্থ মতো জবা গাছগুলো এই গরমের শুরুতেও রিপোর্টিং কাজটি কিন্তু করে নিতে পারবেন। এই গরমে যদি না করেন তাহলে কিন্তু আবার কিছুদিন ওয়েট করতে হবে, আবার যখন বর্ষার সময় আসবে ঠিক তার বর্ষার আগ দিয়ে এই জবা গাছগুলো রিপোর্টিং করতে হবে। তো আমি বর্ষাকাল পর্যন্ত যাব না, এই যে জানুয়ারি 15 তারিখ চলছে, ফেব্রুয়ারির শুরুতেই যখনই একটু গরম পড়বে তখনই কিন্তু এই গাছগুলোকে বসিয়ে নেব এবং তার জন্য আমি রীতিমতো মাটিটা এখন আমি তৈরি করব। সেই মাটি কিভাবে তৈরি করি সেটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে মাটিটা দেখছেন, এখানে কিন্তু আমি দোআঁশ মাটি ব্যবহার করেছি। এই ক্ষেত্রে এই যে আমার যে দোআঁশ মাটিটা রয়েছে, দোআঁশ মাটি দু রকমভাবে ব্যবহার করা যায়। একেবারে ফ্রেশ, যেটা বছরের শুরুতে আমরা শীতকালে পেয়ে থাকি, সেই মাটি ভালো করে শুকিয়ে নিয়ে এই মাটির সাথে খাবার মিশিয়ে তৈরি করা হয়। আরেকটি কী করা হয়, যে আমাদের যে বিভিন্ন গাছপালা লাগায় এই মাটিগুলোর ক্ষেত্রে আমি একটু মাটিগুলোকে রিসাইকেলিং করছি। আমার যত শীতের যে গাছগুলো ছিল, যে গাছগুলো শুরুতে ফুল দেয় এবং ফুল দিয়ে মারা যায়, সেই সমস্ত গাছের মাটি কিন্তু আমি এখানে ব্যবহার করছি। মাটিগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, প্রথমে শুকিয়ে নিয়ে তারপরে আমি এখানে এই মাটিটাকে ব্যবহারযোগ্য করে তারপরে কিন্তু আমি সেই গাছটিতে আমি দেব। এই মাটিতে যেহেতু পুরনো গাছ ছিল, যতটুকু পেরেছি শিকড় ফেলে দিয়েছি, কিন্তু তারপরেও ছোটো ছোটো শিকড় রয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আর আপনারা যদি নতুন মাটি পেয়ে যান তাতে তো কোনো সমস্যাই নেই। তো নতুন মাটি হোক কিংবা পুরনো মাটি হোক, পুরনো মাটির ক্ষেত্রে এই মাটির শিকড়টাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। নতুন মাটিগুলোকেও কিন্তু আমাদের শুকিয়ে নিয়ে তবে আমাদের এই মাটিটা আমাদের বিভিন্ন খাবার দিয়ে মাটিটা তৈরি করতে হবে। এই মাটিটার মধ্যে আমি কী খাবার দিই সেটি আগে সবার প্রথমে দেখাই। এই যে এখানে যে মাটিটা রয়েছে, সবার প্রথমে আমি এখানে কিছুটা গোবর সার দিয়ে দেবো। আমি এখানে গোবর সার দিয়ে দিলাম। আপনারা যদি হাতের কাছে গোবর সার না পান তো আপনারা ভার্মি কম্পোস্টও এখানে দিতে পারেন। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে আমি কিন্তু এখানে গোবর সার দিয়ে দিলাম। আর কি দেব, আর এই মাটিটিতে আমি উর্বর করার জন্য এখানে একটি খাবার আমি ব্যবহার করি। এই খাবারটি কিন্তু গাছের জন্য খুবই একটি উপকারী খাবার। এই খাবারটির মধ্যে রয়েছে শিলকুচো, হাড়গুঁড়ো, নিম খোল, বাদাম খোল এবং আরও কিছু সামগ্রী দিয়ে এই খাবারটি তৈরি করা হয়েছে। এই খাবারটি যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু অমৃত, যে কোনো গাছের কিন্তু খুব সুন্দর একটি সমৃদ্ধ প্যাকেজ। এই খাবারটি আপনারা যদি সংগ্রহ করতে চান, পায়মা সবুজার নার্সারি মিস্টার সন্তু বোস, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই খাবারটি একবার নিলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছের জন্য কতটা সমৃদ্ধ একটি খাবার এই খাবারটি। তো আমি এখানে এই খাবারটি আমি দিয়ে দেবো। এইবার আমি কিছু ফাঙ্গিসাইড এখানে দিয়ে দেবো। গোবর সারের মধ্যে কোনো যদি জীবাণু থাকে তাহলে কিন্তু এই মাটিটার
যখন মাটিতে যখন গাছ লাগাবো গাছের শিকড়ে কোনো ক্ষতি করবে না সেই মতো মাটিতে ফাঙ্গিসাইড দিয়ে দিলাম আর কি দেব এখানে আমি 100 গ্রাম মতো পটাশ আমি এখানে দিয়ে দেব আর কি দেব আর এখানে আমি সুপার ফসফেট আমি এখানে 200 গ্রাম মতো আমি দিয়ে দেব এইবার এই টোটাল মাটিটাকে আমি এর সাথে ভালো করে এই আমার মাটিতে কিন্তু আমার সমস্ত জিনিস মিশিয়ে দেওয়া হলো এই জবা গাছের জন্য আমি যে মাটি তৈরি করলাম অবশ্যই বলবো এই মাটি কিন্তু জবা গাছের জন্য খুবই একটি উর্বর মাটি আমি নিজে এই মাটি করে আমি কিন্তু প্রচুর ভালো রেজাল্ট পেয়েছি আর এই মাটি আমি কিন্তু এই মুহূর্তে এখন ব্যবহার করব না এই মাটিটা আমি রেখে দেব মিনিমাম 15 দিন এই মাটিটা ঠিক আমি যখন 15 দিন পরে আবার বের করব তখন মাটিটা যেমন হালকা ঝুরঝুরে হয়ে যাবে তেমন স্মুথি হয়ে যাবে যখনই আমি এই মাটিটা ব্যবহার করব জবা গাছটি আমি বসাবো খুব সুন্দরভাবে এই আলগা মাটির মধ্যে গাছের যে রুটগুলো সুন্দর মতো ছড়াতে শুরু করবে তো আমি এইভাবেই আমার মাটি তৈরি করলাম 15 দিন পরে যে মাটিটি আমি পাবো সেটি খুব হালকা স্মুথ এবং খুব ঝরঝরে মাটি হবে যেটি আমার জবা গাছে রিপোর্টিং করার পরে এই মাটিটা খুবই কার্যকরী হবে এইভাবেই আমি আমার জবা গাছের জন্য মাটি তৈরি করলাম এবং আপনারাও এইভাবে সুন্দরভাবে এই মাটি ব্যবহার করে আপনারাও আপনাদের জবা গাছের জন্য ব্যবহার করতে পারেন তো আপনারাও জবা গাছগুলো যদি ফেব্রুয়ারিতে রিপোর্টিং করতে চান তাহলে অবশ্যই মাটি এখন থেকে তৈরি করে রাখুন এবং গরমের শুরুতেই আপনারা জবা গাছে রিপোর্টিং করুন রিপোর্টিং করার জন্য আপনাকে কিন্তু এই মুহূর্তেই মাটিটা তৈরি করে রাখতে হবে তো এই ছিল ফেব্রুয়ারিতে জবা গাছ রিপোর্টিং করব তার মাটি তৈরি করার ছোট্ট একটি ভিডিও এই মাটি তৈরির ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আপনারাও যদি এই রকম মাটি তৈরি করে আপনাদের বাগানগুলোতেও সুন্দর সুন্দর জবা গাছগুলোকে সুন্দরভাবে ঝাঁকড়া করতে চান তো সবার প্রথমে মাটি আপনাকে তৈরি করতে হবে আপনারাও আপনাদের জবা গাছের জন্য সুন্দরভাবে এই মাটি তৈরি করুন আর জবা গাছে সুন্দরভাবে আপনারা রিপোর্টিং করে গাছগুলোকে সুন্দর মতো ঝাঁকড়া করে রাখুন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর হ্যাঁ যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিতে এসেছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যখনই আমার ছাদ বাগানের নতুন কোনো ভিডিও আমি আমার চ্যানেল দেবো সেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা